তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রনি ব্লগস। গুড মর্নিং ফ্রম জালসা, জালসার পিডব্লিউ বাংলোতে আমরা কালকে রাত্রে নাইট স্টে করেছি। এই দেখো পিডব্লিউ বাংলোটা বেশ সুন্দর, এবং এদের প্রপার্টিটাও এতটা বড়, মানে ভাবো এইখান থেকে এন্ট্রি স্টার্ট, এই এখান থেকে আর এতটা, পুরোটাই মনে হচ্ছে প্রাইভেট প্রপার্টি, কেউ আর নেই। জাস্ট এখানে তিনটে ঘর আছে, একটা দুটো আর উপরে, আমাদের জন্য গোটাটা কালকে বুক ছিল। এবং ওই দিকে আরও অ্যানেক্স বিল্ডিং আছে, কিন্তু আমরা পুরনো অথেন্টিকটায় আছি, উড হাউসে। তো এখন বাজে পাক্কা 6:20, আমি 5:45 দিকে উঠে রেডি ফেডি হয়ে, তারপর আমার রেডি হওয়া দেখে ও বলছে চলো আমিও যাবো। তো আমরা জাস্ট একটু রেডি হয়ে এখন যাচ্ছি একটু উপরের দিকে, যাচ্ছি চা পান করতে। দেখা যাক, চা পান করাটা তো একটা বাহানা, যে ঘুরে বেড়ানো এই ঠান্ডার আমেজটাকে নেওয়া। আমাদের মতনই ঠান্ডা আছে, মানে আমাদের ওখানে যেরকম ঠান্ডা কখনো তো মনে হচ্ছে ওখান থেকেও কম। হ্যাঁ, অলদো অতটা ঠান্ডা নেই, কিন্তু স্টিল এই যে একটা ফিলিংয়ে আছি যে আমরা ডুয়ার্সে আছি, তো এই সুবাদেই আর কি বেরোনো। যেটা বলছিলাম, এটা আমাদের পিডব্লিউডি বাংলো। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে এটা উঠে উঠে মোটামুটি 1 কিলোমিটার যাওয়া। পুরো নির্জন রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি, এত সুন্দর একটি অনুভব, এবং তার থেকেও সুন্দর দেখো ভিউ, পুরো এত ভালো ভিউ আসছে না, কিন্তু সামনে থেকে যেটা অসাধারণ লাগছে সত্যি তাই, সব দেখা যাচ্ছে, সব পুরো নিচটাই দেখা যাচ্ছে, দারুণ দারুণ। আর সানরাইজও স্টার্ট হয়ে গেছে, কি সুন্দর একটি কালার টোন আসছে। আমরা তো সকালে উঠে হাঁটি না ঠিকই, কিন্তু আমার সেরকম কোনো কষ্ট হচ্ছে না। আমার হচ্ছে, কারণ আমার কোনো অ্যাক্টিভিটি নেই, আর এই জন্য আমার অনেক ওয়েটও বেড়ে গেছে। সরকারি চাকরিজীবী তো, বসে বসেই বেতন। আর এই দেখো বাদিকে যে প্রপার্টিটা আর কি, এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে সিনক্লেয়ার্স জলসা। যতই ক্রমশ উঠছি ততই ভালো ভিউ, কি সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট অসাম। এটা দেখো একটা ব্রেকফাস্ট পয়েন্টে এসে পৌঁছেছি। কালকে আমি এখান থেকে সন্ধ্যাবেলা মোমো টোমো সব খেয়েছি, খুব ভালো টেস্ট ছিল, কিন্তু এখন বন্ধ। যাচ্ছ মর্নিং ওয়াক করতে, তোমার তো আসল উদ্দেশ্য চা খাওয়া, এই অ্যাড্রেসটা কে দিয়েছে তোমাকে? মানে এখন নিজের কৃতিত্ব নেবে। যাই হোক, ও যখন আগে সিনক্লেয়ার্সে ছিল তখন নাকি ওখানে চা খেতে গিয়েছিলো, ওই দোকানটা পার্টিকুলার ওই দোকানটা। কালকে আমরা মূর্তি টুর্তি এসব ঘুরছিলাম, তো বললো ওই উপরেই যাই, উপরে ভালো চায়ের দোকান। তো আমরা সব রিস্ক নিয়ে, মানে নিচের সব চায়ের দোকান স্কিপ করে আমরা উপরে একটা রিস্ক নিয়েছিলাম যাবার, এবং সত্যি খুব ভালো চা ছিল, এবং দোকানটাও খোলা ছিল। ওই দোকানে এসে নাকি আমাদের মমতা দিদি চাও বানিয়েছে, ছবি টবি সব আছে, যদি খোলা থাকে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। তো বেশ ভালো চা ছিল, থ্যাংক ইউ। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছি সিনক্লেয়ার্স, তারপরে সিনক্লেয়ার্সের মেন গেট, এবং আমাদের চায়ের দোকান আছে ওই যে লালটা, কিন্তু আনফর্চুনেটলি এখন বন্ধ। এই সেই দোকান শীতল ফাস্ট ফুড। এই দেখো বাসটা দাঁড়িয়েছে সেন্টলার্সের সামনে, জাস্ট সেন্টলার্স থেকে 200 মিটার হাঁটলি এই দোকানটি। তোমরা যদি আসো চাল সাথে, তো অবশ্যই এই দোকানের চাটা ট্রাই করো, সিরিয়াসলি খুব ভালো। গুড মর্নিং বাবা, হাঁটতে হাঁটতে চলে এসছে আমাদের সাথে, 1 ঘন্টা লেট। আমরা উপর থেকে যখন হেঁটে হেঁটে নামছি তখন বাবা যাচ্ছে, এখন সব দোকানপাট বন্ধ। হ্যাঁ, তো ব্যাক টু আওয়ার বাংলো, পিডব্লিউডি বাংলো। এবং পিডব্লিউডি বাংলোর সামনে দেখো কি সব পুরনো যুগের রোলার গাড়ি রাখা আছে। এই গাড়িটা তো দেখে মনে হচ্ছে পুরো ল্যান্ড রোভার গাড়ি, নিশ্চয়ই আগে ছিল, তাই না? এই গাড়িটা, হ্যাঁ এগুলো জিপ। আর এইটা দেখো সেই মানদাত্তা আমলের ট্রাক, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখন বাজে 7:53 সকালের, এবং আমরা জাস্ট এই বাংলো থেকে বেরোলাম, বাংলোকে টাটা বলে আজকে আমরা এসে সুভাষ কাকুর গাড়ি নিয়ে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সামসিং ভিউ পয়েন্ট, এখান থেকে নিয়ার অ্যাবাউট 15 কিলোমিটার, 24 মিনিটস বলছে। যেদিকে চা খেতে গেলাম ওই সেন্টলেসের ওই দিকটা উপরে, তো দেখা যাক কেমন ভিউ পয়েন্ট। কালকে মূর্তি নদীতে গেছিলাম, তখন তো কোনো জল টল কিচ্ছু ছিল না, তো সামসিংও আমি জানি পুরো নদীর জন্যই আর কি ওটা ভিউ পয়েন্ট। তো দেখা যাক কেমন কী জল টল থাকে। ব্লগ করার জন্য
অটোমেটিক গাড়িটাই বেটার না কার লক করার জন্য, কোনো গিয়ার টিয়ার চেঞ্জ করতে হয় না। তো উপরে ওঠার পর দেখছি গোটাটাই সমতল, এদিকেও চা বাগান এদিকেও চা বাগান, এখনও প্ল্যান্টেশন হয়নি ঠিকঠাক, উপর উপর সব পাতাগুলো এদিকে কাটা। জাস্ট আমরা এখন মেটালি ক্রস করলাম, মেটালি ক্রস করে স্যামসিংয়ের রাস্তায় যাচ্ছি এবং সুন্দর দুদিকে টি স্টেট, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, দারুণ রাস্তা দারুণ, এবং ভালো করে দেখলে দেখতে পাবে এদিকটা পাহাড়ও দেখা যাচ্ছে। স্যামসিং থেকে এই একটা পকেট রাস্তা নেওয়া হলো এই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। প্রথমে তো লেখা ছিল আনঅথরাইজড পার্সন নট অ্যালাউড, তো আমি জিজ্ঞেস করলাম না, বললো যাওয়া যাবে। তো ভিউ পয়েন্টটা দেখে আসি, মূর্তি নদী, কী সুন্দর, একটি চিকন তীক্ষ্ণ রাস্তা, ঢালাই রাস্তা, কোনো পিচের রাস্তা নয়, এটা কংক্রিট রাস্তা। তাহলে জাস্ট মোটামুটি 20-25 মিনিট ড্রাইভের পর আমরা এসে পৌঁছেছি স্যামসিং ভিউ পয়েন্টে, যেটা অত্যন্ত লেভেলের বেটার। জাস্ট দেখো চারিদিকটা, ওয়াও ওয়াও ওয়াও, দেখো কি সুন্দর। অলদো জল নেই, এগুলো তো ফুল মানে জলে ভরে থাকে, কিন্তু তবুও একটা জলের আওয়াজ আসছে, দেখো খুবই অল্প জল, এগুলো দেখো সবসময় ভরা থাকে, কিন্তু এই যে জল যাচ্ছে। আই লাভ স্যামসিং, ঠিক আছে, জায়গাটা খুব ভালো, এখন পুরো ড্রাই ড্রাই লাগছে আর কি, কিছু নেই, কোনো সবুজত্ব নেই, ঠিকই ঠান্ডা নামক কিছু নেই, দেখো রোদ আসছে বুঝতেই পারছো, এটা হালকা হালকা গরমই আছে, ভিউটা সত্যিই ভালো এই টাইমে, জল থাকলে আরও গ্রিনারি থাকলে আরও ভালো লাগতো, কিন্তু নেভারদলেস ভালো। ভালো জায়গা কিন্তু খুব রোদ, এটা একটু শীতকাল হলে খুব ভালো লাগতো। দেখো এখানে স্টল টল বসে, এটা সিজন না, সিজন থাকলে এখানে স্টল টল থাকতো। না না ওটা জলেরই আওয়াজ। তো যাই হোক, এই লোকেশনটাকে এখন আমরা টাটা বাই বাই বলি, এখন আমরা যাই, এখন আমরা যাই লাভার উদ্দেশ্যে। হ্যাঁ, লাভা হচ্ছে মালবাজার হয়েও যাওয়া যায়, আর লাভা একটা লোকাল কাউকে জিজ্ঞেস করলাম, বললো এটা দিয়ে গেলে নাকি খুবই শর্টকাট হবে, 1 ঘন্টা নাকি রাস্তা বাঁচে, তো সেটাই আজকে ট্রাই করা হোক। তো আমি জিজ্ঞেস করলাম, তাহলে নর্মাল যেগুলো গাড়ি বাস যাচ্ছে কেন নিচে হয়ে যাচ্ছে, বলে তো বললো প্যাসেঞ্জার তুলতে তুলতে যাচ্ছে, ওইদিকে প্যাসেঞ্জার পাওয়া যাবে, এদিকে প্যাসেঞ্জার পাওয়া যায় না, তো এই জন্যই এখন আমরা 1 ঘন্টা শর্টকাট রাস্তাটা চেষ্টা করছি যাওয়ার জন্য। একদম ফাঁকায় ফাঁকায় স্যামসিংটা গোড়া হয়ে গেল, আর বাবা পুরো সংসার খুলে নিয়েছে, এখানে মুড়ি খেতে ব্যস্ত, বাইরে থেকে মুড়ির ডাব্বা টাব্বা সব নিয়ে এসছে। আমরা একটা খুব শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি, যেটা বললাম আর কি, তো কোনো গাড়ি ঘোড়া এদিক দিয়ে যাচ্ছে না, তো আমাদের পেছনে এই দাদা ছিল আর কি, বললাম আপনি একটু সামনে গাইড করে দিন, তো ওই আর কি সামনে আমাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছে, মানে যাচ্ছিলো এই রাস্তাতেই, এগুলো ঠিক আছে দাঁড়িয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, দেখছো আমাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছে, এই রাস্তা না ওই রাস্তা, বেশ ভালো, যত দূর উনি যাবে তত দূর তো গাইড করবে, তারপরে হয়তো বলে দেবে এইদিকে যেতে। তো ওনারই পথ অনুসরণ করতে করতে আমরা সুন্দর গ্রামের মধ্যে দিয়ে, পাহাড়ি ভিউয়ের মধ্যে দিয়ে, বেশ সুন্দর একটি লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছি, এবং যেটা সবথেকে অবাক করার বিষয় সেটা হচ্ছে খুবই পরিষ্কার একটি গ্রাম। এই গ্রাম দেখো কেউ দত্তক দিয়েছে এরকম হতে পারে, সিরিয়াসলি খুবই পরিষ্কার, দেখো দারুণ লোকালিটি। তো যেই দাদাটার কথা বললাম, থ্যাংক ইউ ভাইয়া, দাদা খুব ভালো গাইড করে দিয়েছে, দাদা এখন আপাতত এখানে দাঁড়াচ্ছে, বলছে 10-15 কিলোমিটার পর সোজা, উসকে বাদ গুরবথান আয়েগা, গুরবথান কে বাদ এক হাইওয়ে 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 চলে আসবে, ওখান থেকে ডান দিকে যেতে বলছে। তো চলো, থ্যাংক ইউ ভাইয়া, টাটা, থ্যাংক ইউ। তারপর আমরা এন্টার করছি নেওড়া, নেওড়া বলছে 0.0 কিলোমিটার, মানে এটাই নেওড়া, সুন্দর একটি আয়রন ব্রিজ, ভাবো এদিকটা যদি জল টল থাকতো তাহলে কত ভালো লাগতো, এই এই ভিউটাও কিন্তু চরম ভিউ হতো, দেখো সেই সেই
সেই লোকটা যদি না বলতো যে আমাদেরকে আর কি বলেছে এদিক দিয়ে লাভা যাওয়া যায়, তাহলে আমাদের খুব বড় মিস হয়ে যেত। যারা যারা এই স্যামসিং থেকে লাভা যাবে এই প্ল্যানটা করেছো, বিশ্বাস করে এই রাস্তাটা নিও, এটা মোস্ট অ্যাডভেঞ্চারাস রাস্তা এবং এত সুন্দর রাস্তা এবং এত ফাঁকা রাস্তা, মানে সেই লোকটা যদি না বলতো আমাদের অনেক বড় মিস হয়ে যেত। পাহাড়ে এসছি আর মোমো না হয়, এটা তো নাইন সাফ, তাই সুন্দর সুন্দর সকালের ব্রেকফাস্ট পাহাড়ি মোমো, চা আর ওয়াই ওয়াই আসছে। ব্রেকফাস্ট মোটামুটি ডান, রাস্তার ধারে ব্রেকফাস্ট ফিলিংটাই যা ভালো, খাওয়া দাওয়া তো খাস ছিল না, মোমোটা একটু সিদ্ধ কম ছিল সাইডগুলোতে, আর চাটা তো যাই হোক। তো এখন আমরা রওনা দিই, লাভা ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। গাড়ি পার্কিং করে এখন আমরা যাচ্ছি উপরে মনেশের দিকে। 13 বছর পর, 2011 তারপর 2024, 13 বছর পর আসছি, সবাই নস্টালজিক ফিল হচ্ছে। ও তুমি আগে লাভা এসছো? বাহ, বাবা নতুন, বাবাকে ফুচকা খাবে নাকি? কিতনে কারকে ভাইয়া? বিস্কাছে কেমন? দেখি আমার তো হেভি লাগছে সেই টক। চিয়ার্স গাইস। এই এখন আমরা এন্ট্রি করছি মনাস্ট্রি, ওই ইনস্টিটিউট। এটি কাঞ্চনজঙ্ঘা নাকি? ইয়েস। হ্যাঁ আমি গাড়িতে জ্যাকেটটা খুলে আসলাম, এখন বেশ যেহেতু ছায়া আর কি, তো এই জন্য ঠান্ডাটা একটু জাঁকিয়ে লাগছে, ভালো লাগছে। এই ফিলিংটার জন্যই পাহাড়ে আসা, এই ঠান্ডা ফিলিংটার জন্যই। আর সাইডে যদি এরকম কালাপাত্রের ভিউ পাও তাহলে তো ক্যা বাত, ক্যা বাত। অদ্ভুত ভিউ এখান থেকে, অদ্ভুত। ভাবো কত সুন্দর, এই যে এদিকে পাহাড় এবং এদিকে মনাশ্রী, সেট লাইফ, সেট লাইফ। সিরিয়াসলি এখন মনে হচ্ছে কাশ এরকম একটা ভিউতে আমাদের বোর্ডিং স্কুল থাকতো, 5-7 বছর কাটিয়ে যেতাম। দা রিকপে দোরজে ইনস্টিটিউট। উফ, কি সুন্দর। এক অদ্ভুত এক্সপিরিয়েন্স। যখন ক্লাস 9-এ এসেছিলাম তখন জাস্ট আমরা এখানে ঘুরে টুরে বেড়াচ্ছিলাম, এদের মনাস্ট্রির বাচ্চাদের সাথে খেলাধুলো করছিলাম। আর এখন মনে হয় এদের নিয়ম করে দিয়েছে, কোনো আউটসাইডার্সদের সাথে আর কি নাম এসে আমি যাই না ঠিক। কেন আমি 2-3 জনকে অ্যাপ্রোচ করলাম, এরা বেশ স্ট্রিক্টের মধ্যে দিয়েই আছে। এইসব জায়গায় যে কোনো একটা ধার্মিক স্থানে আসলেই না মনটা জাস্ট জুড়ে যায়, এতটা কামনেস, একটা মনের ভিতর একটা সত্যি একটা আলাদা ফিলিং চলে আসে, একটা পিওর পিওর ফিল চলে আসে। আমার এটা অনেকদিন জানার ইচ্ছা যে এই 1-2-3-4-5-6-7টা পার্টিকুলার এটার মানেটা কী। জানি এখানে নিচে লেখা আছে 7টা ইয়ে, কিন্তু এটার মানেটা প্লিজ প্রকৃত যদি কেউ জানো তো একটু কমেন্টে জানিও। এই সুন্দর মনাস্ট্রিটাকে এখন আমরা বিদায় বলে যাচ্ছি গাড়ির দিকে। দেখো আমরা এন্ট্রি করেছিলাম এটা দিয়ে ওই দিক, আর এক্সিট হচ্ছে ওই দিক ঘুরে ঘুরে এই দিক দিয়ে, বেশ সুন্দর। আর এটা উল্টো দিকেই গোটা লাভা শহরটি, বেশ ভালো। এই পাহাড়ে আসলেই আমার তেঁতুল জাতীয় কিছু খেতে খুব ইচ্ছা করে, এই জন্য তেঁতুলের এটা একটা ড্রাই লজেন্স বলবো না, তেঁতুলই কিন্তু দেখো, কিন্তু ড্রাই। আর এটা হচ্ছে ড্রাই কুল,
কুলটা খাচ্ছি, খুব ভালো টেস্ট। কুলটা আমি প্রথমে নিতে চাইছিলাম না, ওই দিদিটা বললো দোকানের যে খুব ভালো টেস্ট, তো একটা খেয়ে দেখলাম। হ্যাঁ 10 টাকা, আমার তো 10 টাকা চায়, চাকরি করে বউ তাও আবার 10 টাকা চায়। যাই হোক, এখন আমরা যাবো কোলাখাম। কোলাখাম এখান থেকে 8 কিলোমিটার, যেতে লাগবে মোটামুটি আধা ঘন্টা। এটাও একটা লাভার ভিউ পয়েন্ট, কিন্তু যাবো না, ওইদিকে ছিল, আর একটু উপরে উঠলে ঋষভ ছিল, আর আই লাভ লাভার যে ভিউ পয়েন্টটা থাকে ওইটা থাকতো, কিন্তু ওটাতে আর যাওয়া হলো না, আর ঋষভটাও আমরা স্কিপ করলাম। কোলাখাম ঘুরবো, দিয়ে বাড়ি যাবো। এই কোলাখাম যেতে গেলে এই একটা চেকপোস্ট পড়বে, জাস্ট কিছুই না, জাস্ট এখান থেকে কিন্তু এই মনাস্ট্রিটা হার্ডলি হয়তো 200 মিটার। তো কোলাখাম যাওয়ার সময় একটা পাস করাতে লাগে, কিতনে কারকে পেলে 100 সিভ 100 থা না পেলে 120 থা পেলে। আচ্ছা আচ্ছা, আগে 100 টাকা ছিল। আচ্ছা নিউরে ভ্যালি না ছিল, কি বাকিটা নিচে কায়, আর এ লেন্স কা লাগেগা, ডিএসএলআর ক্যামেরা, ভিডিও ক্যামেরা না, নাই হ্যাঁ আপকা থ্যাংক ইউ। ই ফর অনলি ই এন্ট্রি চার্জেস হ্যায় গাড়ি কা, উসকে বাদ গাড়ি কা লেতা হ্যায় হাম পার্সেন্ট কা লে লে। আচ্ছা আচ্ছা, গাড়ির এখন করে দিয়েছে 200 টাকা পার গাড়ি, মানে তাতে তুমি 5 জন থাকো, 6 জন থাকো, 1 জন থাকো, একই রেট 200। বাইকে আসলো 200, সাইকেলে আসলো 200, গাড়ি। আচ্ছা, মানে যে কোনো যানবাহনেরই আর কি 200। আর 8 কিলোমিটার রাস্তা থোড়া ও এসা পিস নেই, থোড়া খারাপ হে, কিউকি ফরেস্ট হে না। আবি তো আবি তো 8 কিলোমিটারই হে। হ্যাঁ 8 কিলোমিটার সে কোলাখাম, কোলাখাম কি বাদ ছাঙ্গে ফল সে। ছাঙ্গে ফল তো পেডাল জানা পড়েগা ফির। হ্যাঁ কোলাখাম, কোলাখাম মেই গাড়ি রাখনা পড়েগা কি? নেই নেই, ছাঙ্গে ফল তো যায়েগা গাড়ি, আর ঝর্ণা দেখনে কে লিয়ে থোড়া পেডাল জানা। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি নেওড়া ভ্যালির আন্ডারে পড়ে, সেই জন্য নেওড়া ভ্যালির ঢুকতে, নেওড়া ভ্যালি ঢুকতেই আর কি 200 টাকা চার্জ। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। হ্যাঁ কোলাখামের রাস্তাটা খুবই মানে অফ রোডিংওয়ালা রাস্তা, এই জন্য হয়তো 200 টাকা নিচ্ছে, বললো 8 কিলোমিটার যে রাফ রাস্তা তো এরকমই, কিন্তু এখান থেকে যে ভিউটা পেলাম অবিশ্বনীয়। সামনেরটা কালাপাথর, আর তারপরে যে সাদাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এত সুন্দর ভিউ, বলো কিছু বলবা, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, এটুকুন বলতে পারি। মোটামুটি খুব বাজে রাস্তা, 10-12 কিলোমিটার, 12 কিলোমিটার টু বি ভেরি এক্সাক্ট, 12 থেকে 12.5 কিলোমিটার, খুব বাজে রাস্তা দিয়ে এসে গাড়িটা ওখানে আমরা পার্ক করেছি। এটা ছাঙ্গে ওয়াটারফল, মোটামুটি ধরো কোলাখাম থেকে 4 কিলোমিটার এখানে এসে, এখন আমাদেরকে এই স্টিপ সিঁড়িটা দিয়ে মোটামুটি 700 মিটার নামতে হবে। তার জন্য লাঠি ভরসা, লাঠি 10 টাকা করে বাড়ির লাগবে, আপাতত নিয়ে চলো। এটা নামার সময় কোনো ব্যাপার না, ওটার সময় লাগবে, নামার সময় লাঠি তো লাগবে নাকি। টিকিট কাউন্টার গাইজ, হ্যাঁ আস্তে আস্তে টিকিট কাউন্টার, পার পার্সন 20 টাকা। দিস ইজ ওয়েস্ট বেঙ্গল জন্য, এই জাস্ট এই যে ওইখানে গাড়িটা রাখলাম, জাস্ট অল্প নামলাম, তো নামতেই এই যে টিকিট কাউন্টার। জুতোটা না যা বাজার জুতো কিনে দিয়েছেন, এই জুতো দেখলেই ভালো। হলো এরকম যাওয়ার পথে এরকম ছোটো ছোটো দোকান পাবে যেখান থেকে তুমি জল বা সফট ড্রিঙ্কস নিতে পারবে, কিন্তু দামটা বেশি। এরকম রেস্টও নিতে পারবে, কোনো অসুবিধে নেই। যাওয়াটা কোনো ফ্যাক্টরি না, আস্তে আস্তে এক একটা ধাপ মনে হবে কাঞ্চনজঙ্ঘা ওঠার মতন। আপাতত বেশ রোমাঞ্চকর জার্নি, আস্তে আস্তে, বাবা হাই স্পিড হয়ে করছে, যে যত স্পিডে যাবে সে তত লাস্টে উঠবে। এ মজা আছে, এক্সপিরিয়েন্স আছে, নতুন একটা অ্যাডভেঞ্চার, সবাইকে করিয়েই ছাড়লাম। আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলো, হায় হায়, সরি, এবার গাড়িতে গেলেই খালি হয়ে যাবে, কিন্তু এখন যখন নেমে গিয়েছি আর কিছু করার নেই, তো সুতরাং এখন ওর ফোন দিয়ে আমাকে এখন ব্লক করতে হচ্ছে। ওয়েল ডান গাইজ, ওয়েল ডান, এসো। এখন তোমার কষ্টের মুহূর্ত, এত এত ঝর্ণার আওয়াজ আসছে, মোটিভেট করছে না তোমাকে? বাবার এটা নিয়ে শর্টকাট নিচ্ছিল, তাই আমি ভাবলাম আমিও নিয়ে নিই, স্ত্রীকে ওটা দিয়ে পাঠালাম, আর আমরা শর্টকাট নিয়ে নিয়ে যাচ্ছি।
এত বয়স্ক লোকেরা উঠছে, এই দেখেই আমি আরও বেশি অনুপ্রেরিত হয়ে যাচ্ছি। ফলটা আমি মোটামুটি দেখতে পাচ্ছি চোখের সামনে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানটা যাই, ওই হয়ে 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 ওই হয়ে হয়ে হয়ে। এবং সব থেকে যারা মেন রিজন এই ফলটায় আসার, সেটা হচ্ছে এই পরিষ্কার জলটার জন্য। যারা কেদারনাথ ঘুরতে যেতে চাও, এখানে এসে 1 কিলোমিটার প্র্যাকটিস করে যাও। আর যারা খুবই একটা বাজে রাস্তা কিন্তু অফরোডিংয়ের মজা নিয়ে আসতে চাও, তারা আসতে পারো। বাবারা দেখো ওখানে দাঁড়িয়ে গেছে, আর আসবে না। আমাদের তো একটু জল ছুঁয়ে নিয়ে আসতে লাগবেই। মজা আরে, আরে হাম পেলে টাওয়ার লাতে তো অভি উতর যাতে। নাই 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 ভাই, থোড়া স্লিপ হয়ে যায় না, থোড়া উতর যা না। এই স্লিপ খেও না, স্লিপ খেও না, আস্তে আস্তে আসো। কি এক্সপিরিয়েন্স, মানে জলের ছিটেগুলো আসছে, এত সুন্দর লাগছে, মানে ভাববার বাইরে। মানে এখানে না আসলে মিস করে যাবা, যদি এত দূর এসো তাহলে অবশ্যই এই ফলে ভিজিট করো, নাহলে মিস হয়ে যাবে। দারুন, এতটা কষ্ট করে আসার ফল, মানে গাড়িতে তো হাই লেভেল কষ্ট, মানে এত চড়াই রাস্তা, প্লাস এইখানে আমরা ট্রেক করে আসলাম, জানি এরপরে উঠতেও আমাদের ফেটে যাবে, তাও সব কিছুকে হার মানিয়েছে এটা। দারুন, এইসবের মধ্যেই এতটা জল, তাহলে যখন প্রপার মনসুন বা সামার টাইমে আসলে কতটা জল থাকবে। এখন আমরা আবার কষ্ট করতে করতে উপর অব্দি যাই। মোটামুটি আমরা ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে এগোচ্ছি, বাবার তো দুবার রেস্ট নেওয়া হয়ে গেছে, আর আরেকজন তো ওই দেখো উপরে উঠে যে যাত্রালয়ে রেস্ট নিচ্ছে। ভালো ভালো, তিরিশও হয় নাই, ঘেমে যাচ্ছি, পালসেট তো বাড়বে কি, কিন্তু মজা লাগছে। পুরো কেদারনাথ কেদারনাথ এক্সপিরিয়েন্স, পুরো প্রপার লেভেল একটা ট্রেকিং চলছে আমাদের ওপরে ওঠার। হাফের উপরে চলে এসেছি, বাবা এখন সোয়েটার খুলতে ব্যস্ত, এবং পিছনে দেখো কাঞ্চনজঙ্ঘা কালাপাথর আস্তে আস্তে ঢেকে যাচ্ছে কুয়াশায়। সুন্দর ভিউ, তো অনেকটা পৌঁছে গেছি, যেখান থেকে আবার জল নেওয়া হয়েছে সেখানেই চলে এসেছি। মোটামুটি আমাদের ওই নিচ থেকে উপরে উঠতে লাগলো টাইম 26 মিনিট, তো আর 4-5 মিনিটে পৌঁছে যাবো, কিন্তু একটু রেস্ট নিয়ে যাবো। ঠিক আছে, ভালো এক্সপিরিয়েন্স, যদি এসো খুব ভালো করো। যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য বেটার, কারণ ওটা অফ রোডিংয়ের খুব ভালো এক্সপিরিয়েন্স হবে, এবং তারপরে এই অ্যাডভেঞ্চারটা। আর অবশ্যই টাবেল টাবেল নিয়ে স্নান করতে নেবো। উঠে এসে আমাদের এখন হচ্ছে লাঞ্চ, খুব ভালো দোকান এখানে, দেখো কী কী মেনু পাওয়া যায়। আর বাঙালির ইনোভেশনটা দেখো, জাস্ট আমরা ওয়াইওয়াই নিয়েছি, আর তার সাথে মুড়ি মিক্স করে নিয়েছে, মুড়ি আর ওয়াইওয়াই, বেশ ভালোই লাগছে, কিন্তু খুব ভালো টেস্ট। অ্যাকচুয়ালি ওরা করছে, ভালো করছে, কিন্তু ওদেরটা তো অল্প জুস থেকে যাচ্ছে, আমি পুরো ফ্রাই খেতে যাচ্ছি, একদম কলকাতা স্টাইল চাউমিনের মতন, তো সেইটা খেতে চাচ্ছি, তো সেইটাই বানাতে চলে আসলাম স্ট্রেট ফ্রম রান্নাঘর। ব্যাপক, এদের থেকে বেটার। সময় এখন 7টা, আমরা চলে এসেছি ইয়েতে চালসাতে, আমরা পাক্কা 6:15 নাগাদ ঢুকেছি ফ্রেশ ট্রেশ হয়ে। বাবা দেখো লুঙ্গি টুঙ্গি পরে সব ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চা খেতেছি, সেই দোকানে যে দোকানে সকালে আমরা পাইনি। তো এই দোকানের চাটা সত্যিই খুব ভালো হয়, মানে মোমোটা খুব ভালো হয়, মোমোটা নাকি 6:30-6:30 মধ্যে শেষ হয়ে যায়, তো আজকে 7টা আছে, মোমোটা এখনও আছে, তো আমরা মোমো তো অর্ডার দিয়েছি, সাথে চাও খাচ্ছি, চাটা বেশ ভালো। এবং এই দোকানে আমাদের সকালে বলছিলাম না, দিদি এসে চা করছিল, এই দেখো তার প্রমাণ। তো মোটামুটি তোমরা চালসা থেকে একটা ডে ট্রিপ করতেই পারো, যেমন শামসিং যেতে পারো, বা এইদিকে লাটাগুড়ি থেকেও যদি করো তো শামসিং আসতে পারো, তারপর ওখান থেকে লাভা যেতে পারো, তারপর ওখান থেকে ঋষভ যেতে পারো, বা ওখান থেকে কোলাখাম যেতে পারো, বা চাঙ্গা ওয়াটারফলস যেতে পারো, দিয়ে ঠিক এই সন্ধ্যা 6:30-6:30 মধ্যে বাড়িও ফিরে যেতে পারবে। তো একদিনের ডে ট্রিপের জন্য এটা খুব ভালো। তো যাই হোক, যদি এদের ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করো। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, যে খেয়াল রাখুন, যে বাবা মা খেয়াল রাখো, টাটা, বাই বাই। Out of there when it dawned, underneath and now, thought I found.
কথায়।